এই জায়গাটা লাইট জ্বললে নাকি অসাধারণ লাগে। ওয়েলকাম টু বিয়ন্ড উইথ আস। প্রচন্ড জোরে বৃষ্টি নেমে গেছে, তাই একটা সেট খুঁজছি। আপনাদেরকে একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন দেওয়ার জন্য আমি ক্যামেরাটা অন করলাম। আমরা যাচ্ছি আজকে ঘুরতে, কোথায় যাব সেটা আমরা ওখানে গিয়ে আপনাদের সাথে শেয়ার করব, কারণ আমরা নিজেরাও জানি না কোথায় যাচ্ছি। ঘুরতে যেতে ইচ্ছা করলো, বাড়িতে বসে বোর হচ্ছিলাম তাই বেরিয়েছি। রাহুল আমাকে ড্রাইভ করে নিয়ে যাচ্ছে, কারণ ও আমার ড্রাইভার, ওকে আমি ড্রাইভিং এর জন্য পে করি প্রত্যেক মাসে। তো চলুন, আপনারাও যাবেন আমাদের সাথে ঘুরতে আজকে। তো আজকে ভাবছি শৈলীকে পাটুলিতে নিয়ে যাব। কবে থেকে জায়গাটা ভালোভাবে সাজিয়েছে, আমরা কোনোদিনও যাইনি। ফ্লোটিং মার্কেটটা তো অলমোস্ট উঠেই গেল, তবু যেতে পারলাম না। আমরা কিন্তু অনেক দিন ধরেই ভেবেছিলাম যে যাব যাব যাব, শেষ পর্যন্ত আপনারা যাওয়া হচ্ছে। তো রাস্তায় যেতে যেতে আপনাদের সাথে কথা হবে, তো চলুন। এইমাত্র আমরা জাস্ট ডিসাইড করলাম যে আমরা পাটুলিতে যাব। এই যে জাস্ট মানিক স্কয়ারটা ক্রস করলাম আমরা, সামনে আইটিসি রয়্যাল বেঙ্গল, একদিন আসবো এখানে থাকতে। আমি থাকতে না খেতে থাকবো আমি এখানে। ফাইনালি এসে পৌঁছলাম, প্রচণ্ড মেঘ করেছিল, ভেবেছিলাম বৃষ্টিতে আসতেই পারবো না, কিন্তু এখানে এসে দেখলাম ভালো রোদ উঠেছে। এই দক্ষিণেশ্বরের মন্দিরটা আর মায়ের মূর্তিটা দারুণ লাগছে দেখতে। এই দক্ষিণেশ্বর মন্দিরের রেপ্লিকাটি খুব রিসেন্টলি তৈরি হয়েছে পাটুলিতে। কি নিখুঁত কাজ তাই না? মায়ের মূর্তিটা যেন জলজল করছে, পাশেই রথটাও বেশ ভালো লাগলো আমার। আপনারা এখানে গেলে আপনাদের কেমন লাগলো জায়গাটা জানাতে একদম ভুলবেন না কমেন্টের মাধ্যমে। সামনে দুর্গা মায়ের মূর্তিটাও দেখবো, চলুন ওটা দেখে আসি। এটা দারুণ, আর মাত্র 100 দিন বাকি পুজোর, এটা দেখে পুজো পুজো ফিলিং আসছে। বসলাম একটু জায়গাটা উপভোগ করি, জল খাবো। রোদটা পুরো মুখের ওপর এসে পড়ছে, ভাগ্যিস সানগ্লাসটা এনেছিলাম, নইলে তাকাতেই পারতাম না। এ একদিকে মেঘ করে আছে, একদিকে রোদ, কি যে বাজে ওয়েদার বুঝতে পারছি না। যাই হোক, দেখলাম যে এখানে, ও মাই গড, বৃষ্টি ইয়ার কি মারিস। হাই, দৌড় মার দৌড় মার, প্রচন্ড জোরে বৃষ্টি নেমে গেছে, তাই একটা সেট খুঁজছি। এত জোরে বৃষ্টি পড়লো, আমরা ভাবলাম পুরো ভিজে স্নান হয়ে যাব। জাস্ট 1 মিনিটের জন্য বৃষ্টিটা পড়লো আর থেমে গেল। বৃষ্টি যখন পড়ছিল আমরা কি জোর দৌড় মারলাম এখান থেকে, কারণ এখানে একটাও সেট ছিল না। সবে বসেছিলাম, বৃষ্টি নামলো, দৌড়ে গেলাম, গিয়ে দাঁড়ালাম শেডের নিচে। যাই হোক, এখন বাজে হচ্ছে 5টা মতো, এখন দেখছি যে দোকানপাটগুলো, খাবারের যে দোকানগুলো রয়েছে এখানে, সেগুলো খুলছে আস্তে আস্তে। আর এখানে এমনিতে ঘটি গরম, তারপর লজেন্স, তারপর চা, এগুলো দেখছি বিক্রি হচ্ছে। আপনারা এখানে এসে খাওয়া দাওয়ার কোনো অসুবিধা হবে না আর কি, জমিয়ে খাওয়া দাওয়া করতে পারবেন। আর এখন তো রোদ, আমরা একদম বাজে টাইমে এসেছি, রোদটা পড়ে গেলে এই পরিবেশটা বেশ বেটার হয়ে যাবে। রাস্তার পাশগুলোতে দেখছি এই যে সিট করা আছে, দেখুন এরকম বসার জায়গা আছে। এছাড়াও এখানে একটা ছোট্ট মতো লেক মতো দেখতে পাচ্ছি, আর ওই পাড়টাতেও দেখুন অনেকজন কিন্তু বসে আছে। এটা আড্ডা মারার জন্য বেস্ট জায়গা বল, একদম। তবে আমাদের বাড়ি থেকে অনেক দূরে। হ্যাঁ, এইগুলো কিন্তু দারুণ করেছে, দেখুন আমার ভালোবাসার শহর কলকাতা কি সুন্দর করেছে। শুধু এটাই লেখা নেই, আমার ভালোবাসার শহর কলকাতা ছাড়া এখানে আরেকটা জিনিস দেখায় আপনাদেরকে, আমার ভালোবাসার পাটুলি, জিনিসটা দারুণ করেছে কিন্তু এখানে। সামনে একটা দারুণ জিনিস দেখতে পাচ্ছি, তো চলুন গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। খুবই সুন্দর কিন্তু জায়গাটা, মানে এইটুকু জায়গার মধ্যে এত কিছু জিনিস দিয়ে ফুটিয়ে তুলেছে।
এডিট করতে গিয়ে চোখে পড়লো কি সুন্দর, দেখুন রামধনু দেখা যাচ্ছে। শৈলীকে একটা সিট নিয়ে বসতে বলেছি, আর আমার হাতে তন্দুরি চা। তো শৈলীকে এখন তন্দুরি চাটা গিয়ে দেবো। ও যদিও জানে না, ও বলছিল দুধ চা আনতে, আমি নিয়ে আসলাম তন্দুরি চা। একটা এনেছিস, ভালো করেছিস, আমার ভালো লাগে না বেশি খেতে। দেখ খেয়ে দেখ টেস্টটা কেমন, গরম আছে কিন্তু ভালো মিষ্টি, কিন্তু মিষ্টি খাই না। এই চা ও নচিকেতা এই দোকানটার নাম আমি অনেক শুনেছি, কোনোদিনই আসা হয়নি। এদের আরও অনেকগুলো আউটলেট রয়েছে আর কি। এখানে কিন্তু যতক্ষণ মানে দোকানটা খোলা থাকে ততক্ষণ নচিকেতার গান বাজে, এটা একটা স্পেশালিটি এদের। বেশ ভালোই খেতে, দুটো সিঙ্গাড়া 25 টাকা দাম নিল, আর চাটার কত দাম নিল? 50 টাকা। 50 টাকা দাম নিল, 75 টাকার খাচ্ছি আমরা। চাটা বেশ ভালো খেতে। আমার তন্দুরির যে পোড়া পোড়া ফ্লেভারটা না ওটা ভালো লাগে না ঠিক, তাই জন্য আমার খুব একটা ভালো লাগেনি। আর প্রচণ্ড মিষ্টি মনে হলো, অনেকদিন মিষ্টি চা খাওয়া ছেড়ে দিয়েছি আর কি। কিন্তু আজকে বলছিলিস মিষ্টি খাবি। মিষ্টি খাবো, কিন্তু মিষ্টি দিয়ে চা খাওয়া বহুদিন ছেড়ে দিয়েছি, তো খুব বেশি মিষ্টি লাগছে। আমরা তখন এলাম, জায়গাটা পুরোটা ফাঁকা ছিল, তাই না বল? একদম। আর এখন পুরো ভরে গেছে, যেহেতু রোদ্দুরটা পড়েছে আমি তো বলছিলামই, এখন প্রায় বসার জায়গা নেই বললেই চলে। এই সাইডে কিন্তু ভুট্টার দোকানগুলো আগে ছিল না, দেখুন এখন ভুট্টার দোকানগুলো বসেছে। আরো যত বেলা বাড়বে আরো অনেক কিছু। হ্যাঁ, এখানে কুলফির দোকান বসেছে, খুবই সুন্দর সাজানো বল। বিশ্ব বাংলার এই কনসেপ্টটাও বেশ ভালো, বিভিন্ন রকম ধর্মকে নিয়ে করা, বেশ সুন্দর। এই জায়গাটা লাইট জ্বললে নাকি অসাধারণ লাগে, থাকবো লাইট জ্বলা একদম, একটু অন্ধকার নামা পর্যন্ত কিন্তু আমরা এখানে থাকবো যদি বৃষ্টি না পড়ে। একদম, ফুটবলের এই জিনিসটা দেখে ফুটবল খেলার কথা মনে পড়ে গেল। বাঙালির তুমি ফুটবল, আরে বা মোহনবাগান ইস্ট বেঙ্গল। এখানে যে ফুটবলের ওটা দেখলি, তাহলে তুই কোন দলের সাপোর্টার, মোহনবাগান না ইস্ট বেঙ্গল? আমি তো মোহনবাগান। আমি তো ইস্ট বেঙ্গল। তুই তো হবি, কারণ তুই তো বাঙাল। চুপ কর, বাঙাল মেয়েদের হাতে রান্না অনেক ভালো হয়। হ্যাঁ, খুবই ভালো ভালো কিন্তু রান্না করিস, এটা একটা ভালো জিনিস। তুই তো বাংলাদেশে চলে যেতে পারিস। ঠিক আছে, তোকে ডিভোর্স দিয়ে চলে যাবো। না না, একদমই না, বাংলাদেশ কিন্তু খুবই সুন্দর জায়গা, বাংলাদেশে যাওয়ার কিন্তু আমাদের প্ল্যানিং আছে খুবই শিগগিরই, তো দেখা যাক কবে এক্সপ্লোর করতে পারি। একদম। অনেকেরই এখানের খাবার দাবারের দাম একটু বেশি এক্সপেন্সিভ মনে হতে পারে, তবে খাবার দাবারের কোয়ালিটি যে কটা খাবার আমরা টেস্ট করেছি সেগুলো খুব একটা খারাপ ছিল না, অ্যাভারেজ টাইপের ছিল। যারা এখানে ঘুরতে যাওয়ার কথা ভাবছেন তাদেরকে আমি সাজেস্ট করব, বিকেলের দিকে সূর্য পড়ে যাওয়ার পরে যাওয়ার চেষ্টা করুন, তাহলে জায়গাটা বেশি সুন্দর লাগবে। আর সন্ধেবেলায় আলো জ্বলে ওঠার পর জায়গাটা সত্যি মায়াবী লাগে। যখন বিকেলবেলায় পাটুলিতে আসলাম, হ্যাঁ পাটুলিটা জাস্ট ওকে ওকে লাগছিলো, ঠিক আছে, রাত্রিবেলাকার পাটুলিটা জাস্ট অসাধারণ লাগছে, একদম খুবই সুন্দর লাগছে জায়গাটা। আপনাদেরকে একটা ইম্পর্টেন্ট ইনফরমেশান দেওয়ার জন্য আমি ক্যামেরাটা অন করলাম। এই দিকটায় দেখুন, এই যে কলকাতা ক্যানভাস বলে একটা দোকান আছে, এর সামনেটাই কিন্তু এই যে পার্কিংটা আছে, দেখুন এই যে আমাদের বাইকটা এখানটাতে রাখা, এখানে পুরো সারি সারি দিয়ে দেখুন বাইক রেখেছে, বাইক রাখা আছে, গাড়ি রাখা আছে। আর এইখানটাতে আর একটু এগিয়ে গিয়ে দেখুন একটা ব্যারিকেড রাখা আছে, এইখানটাতে কিন্তু নো পার্কিং জোন লেখা আছে, সেরকম নো পার্কিং জোন। এই ব্যারিকেডের এই পারে যারা বাইক রাখবেন
তাদেরকে কিন্তু 500 টাকা ফাইন দিতে হবে। তো এই জিনিসটা একটু মাথায় রাখবেন এবং সাবধানে রাখবেন বাইক বা যা কিছুই আনেন। ওই খাওয়ার দোকানগুলো এবং তারপরে যেখানে মূর্তিগুলো রয়েছে ওখানটা এত ভিড় হয়ে গেছে যে আমরা এই দিকটায় এসে বসেছি। মনে হলো না কোকা কোলার অ্যাড দিচ্ছি। কোনো অ্যাড এজেন্সি আমাদের এই ভিডিওটা দেখলে যোগাযোগ করুন, আমি অ্যাড দিতে রাজি আছি। কোলাবোরেট করবি? হ্যাঁ হ্যাঁ। এরকম গল্প করতে করতে এই যে দেখুন কোল্ড ড্রিঙ্কসের বোতলটা পুরো শেষ করে ফেলবে। শুধু বলছে আমাকে ক্যামেরাটা ধর, আমি কিছু বলবো আমি কিছু বলবো, কিন্তু কিছুই না, এসব হচ্ছে নাটক। ঠিক আছে, এখন কোল্ড ড্রিঙ্কসের বোতলটা হাতে আছে, শুধু কোল্ড ড্রিঙ্কসটা ঢকঢক করে খেয়েই যাচ্ছে। হয়ে গেছে আমাদের ঘোরাঘুরি, এখন আমরা বাড়ি যাব। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব বিয়ন্ড উইথ আস। থ্যাংক ইউ ফর ওয়াচিং।